মৃত্যু নয় জীবনই সত্যি তার সাদামাটা জীবন চিন্তা ভাবনা কর্মে সবার আগে ছিল দেশ ও দেশের মানুষ তাই ক্ষণজন্মা ডাক্তার জাফরুল্লাহকে শেষ বিদায় জানাতে চলছে নানা আয়োজন বৃহস্পতিবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হবেন সবার প্রিয় জাফরুল্লাহ এরপর দুপুর 2টায় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাবে রাষ্ট্র বেলা 2:30টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল 10টায় শেষবারের মতো মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সেখানেই বাদজুমা অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার বেলা 2টায় জানাজা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন বাদজুমা সেখানে জানাজা অনুষ্ঠিত কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এক জীবনে বহু জীবনের সমান যিনি তিনি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বিবেকের কণ্ঠস্বর তার বর্ণিল অধ্যায়ের সমাপ্তিতে বুধবারও গণস্বাস্থ্য কেন্দ্রে ভিড় ছিল অসংখ্য গুণগ্রাহীর যা বোধ করতেন তাই বলতেন এবং এটা নিয়ে যদি তার কিছু একটা ক্ষতি হয়ে গেল ওইটাকে উনি কোনো কেয়ার করতেন না আমরা আরো চেষ্টা করব সেই ওনার যে চেতনা যে অনুপ্রেরণা সেটাতে আমরা উদ্ভূত ওনার চেষ্টা করবো আরো ভালো করে চালানোর জন্য দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত 11টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি 81 বছরে ডাক্তার জাফরুল্লাহ চলে গেলেও তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন আজীবন এমনটাই প্রত্যাশা সবার ফারজানা আক্তার সময় সংবাদ